বক্সনগরে ঘটাকরে পালিত হলো বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান। এদিন বক্সনগর ব্লক অন্তর্গত বাতাধলা হাইস্কুলের পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হয় এই বাইসাইকেল। অনুষ্ঠানে ছিলেন শিক্ষা অনুরাগী তাপজ্জল হোসেন, বাতাধলা হাইস্কুলের ইনচার্জ নিমায় চন্দ্র দাস, কমলনগর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা ভৌমিক সরকার সহ অনেকে। টেনে উঠলে যে একটা সাইকেল পাওয়া যায়, যারা নিচের ক্লাসে পড়ছে তাদের একটা আকর্ষণ যে আমি যদি এইটে উঠতে পারি, নাইনে উঠতে পারি, তাহলে আমি একটা সাইকেল পাব। আবারও যখন মাধ্যমিক পাস করবে, তখন মাধ্যমিক পাস করার পর তোমাদেরকে ল্যাপটপ দেওয়া হবে, মোবাইল দেওয়া হবে। যারা কলেজে পড়ছেন তাদেরকে ল্যাপটপ দেওয়া হচ্ছে, কাউকে কাউকে মোবাইল দেওয়া হচ্ছে। এটা হলো একটা সরকারের একটা আকর্ষণ ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়া যাতে ডেভেলপমেন্ট হয়।